তোমাদের দুজনের সম্পর্কটা কবে থেকে শুরু হলো সেটা একটু জানতে চাই। 2006 এর দিকে আমরা বাণিজ্য মেলায় দেখা হয়েছিল, আমার সাথে প্রথম না। আচ্ছা, প্রথম হচ্ছে আমি পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর পর শুনলাম যে আমার ছোট বোন যে সে হঠাৎ করে খুব জোরে কথা বলছে, কেন দিবেন না, দিতেই হবে। তো তখন তাকায় দেখি ও রীতিমতো দোকানদারের সাথে ঝগড়া করছে, কি নিয়ে, চুরি নিয়ে। তখন বললাম কি হয়েছে তোমার, আরে আপু তুমি দেখতেছো 20 টাকার চুরি ওনার কাছ থেকে 120 টাকা রাখতেছে, যেটা আমার ছোট বোন মেনে নিতে পারেনি। পরে বলতেছে এখান থেকে কিনতে হবে না ভাইয়া, পাকিস্তান স্টলে চলেন, ওখানে কম দামে অনেক সুন্দর সুন্দর চুরি আছে। আমাকে এক হাত ধরে নিয়ে গেছে, মানে শালিরই প্রথম পরিচয়, মানে ভালো লেগেছে। আমি তখনও জানি না কার জন্য সে এত ফাইট করছে আমার বোন, বুঝতে পেরেছি। পরে পাকিস্তান স্টলে যাওয়া হলো, ওখানে যাওয়ার পর আপনার আমি দাঁড়ায় রীতিমতো চুরি দেখতেছি, ভালো মেয়েদের মতো কোথাও জানে আমি তাকাইনি। সে কিনে দিল 4-5 জোড়া, 4-5 মোট বোধে কিনেছো না, কেনার পরে টাকা পে করেনি এখন। একটা মানে মানুষ দেখলাম এই পর্যন্ত এসছে, এসে বলতেছে আপনি কি আমাকে একটু পছন্দ করে দিবেন, বলছি না আমি ছেলে কণ্ঠ। পরে বললাম যে না আমি আপনারটা আপনি কিনে নেন, আবার এসছে আবার ঘরের কাছে। হ্যাঁ, তো তখন আরে আপনি বারবার আমার দিকে আসতেছেন কেন, তখনও তাকাইনি। থার্ড টাইম যখন এসছে তখন শোল্ডার পয়েন্টে ধরে বলছি আরে কি আশ্চর্য আপনি একদম আমার মুখের কাছে এসে পড়তেছেন, তখন দেখি মাশাআল্লাহ আমি নিজেই অবাক, এত সুন্দর একটা ছেলে এতক্ষণ যাবৎ তাই তো বলে আমার বোন কেন এরকম করছে। মানে তখন প্রথম দেখাতে যে একটা কি যেন হয়ে গেল ভিতরে স্পার্ক, তো পরে বললাম যে ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আমি আপনার কার জন্য কিনছেন, সে যার জন্য কিনছি সে ফর্সা, তো বললাম তাহলে ব্রাউন কালার নেন ভালো লাগবে, যদি আপনার জন্য নেই তাহলে আমি চুরি করি না, এতটুকুই সে আমার সাথে দুষ্টুমি করেছে। আচ্ছা, তখন থেকে ফ্লার্ট করছিল? জি জি জি, ফ্লার্ট করার জন্য গিয়েছিলাম মেলা, এজন্য বারবার ঘাড়ের কাছে যাচ্ছিল, একদম একদম এইখানে গালের কাছে, নিঃশ্বাসটাও পাওয়া গেছে এতটা কাছে এসেছে। তো পরে ওকে বলতেছিলাম যে নাম্বার নিছিস, তুমি হঠাৎ করে বললে নাম্বার নিছি, মানে আমি কি আগের মতো আছি নাকি, এখন আমাকে নাম্বার দেয়, আমি নেই না। মানে শালি আগে নাম্বার নিয়ে মানে সে চাইছিল যেন নাম্বারটা নিতে পারে, বাট উনি দেয়নি। আমি বললাম আচ্ছা তাহলে তুই এখানে বস, আর মা আর মামি ওইখানে আছে, ওখানে যা আমি আসতেছি, কি আর করা সব রেখে দে দৌড়, কোথায় মাইকে অ্যানাউন্স করবো। তুমি বাণিজ্য মানে অ্যানাউন্স করে সাইমনকে ওই বিল্ডিংটা আমার খুঁজে বের করতে হয়েছে। কি বলেছো ওখানে গিয়েছি, গিয়ে লোককে বললাম যে আমি একটু অ্যানাউন্স করবো একজনকে খোঁজার জন্য, বললো একটি বাচ্চা হারানো গেছে এরকম কিছু। উনি আমাকে ভাবছে হয়তো এটাই, উনি আমাকে একদম উপর থেকে নিচ পর্যন্ত মাপলো, মেপে বললো টাকা লাগবে। ওখানে কিন্তু অ্যানাউন্স করতে কোনো টাকা লাগে না, পরে আমি শুনতে পেরেছি। আমি কত লাগবে, বলে 500 টাকা লাগবে, আমি দিব, আমার হাতে কিন্তু কিছুই নাই। পরে বললাম যে আপনি বলেন যে একটু আগে যে পাকিস্তানি স্টোর থেকে চুরি কেনা হয়েছিল, ওখানে চুরির ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে, আমারটা ওনারা নিয়ে গেছে আর ওনাদেরটা আমার কাছে রয়েছে। আচ্ছা, মিথ্যা বলেছিলাম। তো উনি আপনার টাকার ইয়াটা বাড়িয়ে ফেলছে, বলছে না তাহলে 1000 লাগবে। আচ্ছা, বুঝে গেছে যে হয়তো অন্য কোনো সমস্যা। পরে বলছে আমি দিব, আপনাকে অ্যানাউন্স তো করেন, আসুন না, আসলে 500 দিব, আসলে বেশি দিব। এই যে দাঁড়িয়ে আছে ওইখানেও 20 মিনিট আসেই না, হঠাৎ করেই শুনি মাইকে অ্যানাউন্স। কি শুনলে? মিঠু আপনি কোথায়? আমি আমার সঙ্গে যে মিঠু ছিল ওকে বলছিলাম যে এ তোকে কে খুঁজতেছে, মানে মাইকে অ্যানাউন্স। আমরা তো তখন কাফুলে থাকি, আমরা ফ্রেন্ডরা মিলে একসঙ্গে থাকি, বলে আরে কে। পরে বলতেছে দীপা আপনার সঙ্গে চুরি বদল হয়েছে। ওই মেয়েটার নাম কি রে? দীপা না, বললো হ্যাঁ দোস্ত, হ্যাঁ বারবার দীপা আপু দীপা তো বলছিল কোত্থেকে। পরে আমি খুঁজতেছিলাম যে কোত্থেকে অ্যানাউন্স করে, বাণিজ্য মেলা তো অনেক বড়, বাবা খুঁজতে খুঁজতে গেলাম, যাওয়ার পর দেখি পাইচারি করছে, একবার এদিক যায় একবার ওইদিক যায়। পরে আসার পর বললাম যে আমাকে 500 টাকা দেওয়া যাবে, ডানে বামে তাকে বলতেছে দেওয়া যাবে না, না আমি ডানে বামে তাকালাম কেন, যে ভাবলাম কি ব্যাপার, টাকা চাইছে ঘটনা কি, টাকা চাওয়ার তো কোনো কারণ নাই, আমি ভাবলাম থাক অল্প টাকাই তো 500 কি আর হবে, টাকা আমার মানে যাবে কোথায়। খুব খুঁজে ভেতর থেকে নতুন একটা টাকা বের করছে, আপনার যে ফিলটা আমার ছিল ওটা কেটে গিয়ে সফট হয়ে গেছে, যে এত ভেতর থেকে টাকা বের করলো, আচ্ছা ঠিক আছে, মায়া লেগে গেছে তখন, সেই যে মায়া লেগেছে ওটা এই পর্যন্তই আছে। কিছুক্ষণ পরেই ওর ফ্যামিলি সবাই আসলো, পরে আবার সাথে সাথে টাকা দিয়ে দিল, আমিও নিয়ে নিলাম। আচ্ছা হ্যাঁ, টাকা ফেরত দিয়েছে? হ্যাঁ টাকা ফেরত, ভালো।
পুরো মানে সিনেমাকে হার মানালো এই গল্পটা। আমি মনে হচ্ছে কোনো স্ক্রিপ্ট শুনছিলাম। তো তুমি চাইলে তোমার ভবিষ্যতে কোনো সিনেমাতে এই গল্পটি কাজে লাগাতে পারো। তারপর তোমাদের প্রেম চললো কত বছর? 2014 সালে 23 ডিসেম্বর বিয়ে করেছি। 2006 থেকে 14 পর্যন্ত প্রেম করেছি, 8 বছর। এখন আল্লাহর রহমতে আমাদের প্রায় 7 বছরের সংসার।